নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। জমাজুলে জাতীয় সড়ক নিষ্কাশনে মাঠে নামলেন বিধায়ক সাজু। কারিছড়ায় সামগ্রী বোঝাই বাহন দুর্ঘটনাগ্রস্ত, খবর নেই পুলিশের। ইকরা যুব ফাউন্ডেশনের ছবাহি মন্তব্য, শান্তি শিক্ষা নিয়ে আলোচনা। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। শিলচর আইজল রোডের আউলিয়া বাজার সংলগ্ন প্রধান সড়কের অবস্থা বেহাল। দেরিতে হলেও উত্তর কৃষ্ণপুরে 306 নং জাতীয় সড়কের উপর জমা জল নিষ্কাশনে মাঠে নামলেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া। NHIDCL এর অনুমতি নিয়ে রবিবার সকালে সরেজমিনে উপস্থিত হন বিধায়ক। কিছুক্ষণের মধ্যে ছুটে আসে জেসিবি। কাল বিলম্ব না করে স্থানীয় যুবকদের সহযোগিতায় জেসিবি দিয়ে শুরু হয় সড়কের পাশে থাকা কাদামাটিতে ভরা ড্রেন খোদাইয়ের কাজ। আশা করা হচ্ছে ড্রেন সারাইয়ের কাজ শেষ হলে জমা জলের সমস্যাও মিটে যাবে। মাস দেড়েক থেকে জাতীয় সড়কের আউলিয়া বাজার থেকে ইয়াসিন আলী চৌধুরী হাইস্কুলের মধ্যবর্তী পূর্ত সড়কের জমা জলে নাজেহাল এলাকার জনগণ ও পথ চলতি জনতা। সড়কের বুকে হাঁটু জলে বাইক থেকে ছিটকে পড়ে জখম হয়েছেন অনেকে। জমা জলের সমস্যা নিয়ে NHIDCL পূর্ত বিভাগ, জেলা প্রশাসন কারো সুনজর পড়েনি। গত সপ্তাহ থেকে জমা জল নিষ্কাশনে সোচ্চার হন এলাকার যুব সমাজ। তারা সড়কের বেহাল অবস্থা নিয়ে জেলা প্রশাসন, NHIDCL, পূর্ত বিভাগ ও সোনাই বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়াকে চরম পত্র প্রদান করেন। সরকার ও জেলা প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের সবুজ সংকেত না পেয়ে শনিবার প্রতিবাদী আন্দোলনের সিদ্ধান্ত নেন। প্রথম পদক্ষেপ হিসেবে রাস্তা রুখো আন্দোলনের প্রস্তুতি নেন। এর মধ্যে শনিবার বিধায়ক আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে জমা জল নিষ্কাশনের প্রতিশ্রুতি দেন। বিধায়কের আশ্বাসে আন্দোলন আপাতত স্থগিত করা হয়। রবিবার সকালে বিধায়ক সরেজমিনে উপস্থিত হয়ে জল নিষ্কাশনের কাজের তদারকি করেছেন। ন্যাশনেল হাইওয়ে ভেরি ইন্টারেস্টিং, এক মাহৰ পৰা ইয়াত পানী জমি আছে, ইয়াত কোনো ব্যৱস্থা হোৱা নাই। গভৰ্ণমেণ্টৰ ফালৰ পৰা এক মাহৰ পৰা পানী অনুমোদনৰ কৰি আছে। NHIDCLৰ ৰাস্তা এইটো, জিলা প্ৰশাসন নিৰ্বিকাৰ, আপোনালোকে অলৰেডি আচৰিত হ'ব যে এক মাহৰ পৰা ইয়াত ডেইলি এক্সিডেণ্ট হৈ আছে। স্কুলৰ বাচ্চা হৈ গৈছে, স্কুল যাব পৰা নাই। মেইন ৰোড এইটো, আইজল টু আৰ মেইন ৰোড, বহুত সমষ্টি জোলাই জ্বলাই গোটেই অঞ্চল এই এনেকুৱা চলি আছে। আজি এক মাহৰ পৰা DC এদিনো নিজে তো অহা নাই, চাৰ্কল অফিচাৰ, ছেটেলমেণ্ট অফিচাৰ, DC কাকো পঠোৱা নাই। মানুহে কৈ কৈ হেৰাত NHIDCLে এদিন এটা DC এক মাহ আগতে আহিছিল, আহি আধা ঘণ্টা চাই মেলি গুচি গ'ল, কোনো কাম কৰা নাই। আজি ৰাইজে নিজে ইয়াৰ স্থানীয় ৰাইজক লগত লৈ মই নিজে লাগি ৰাইজৰ সহযোগিতাত কামখিনি আজি আৰম্ভ কৰিছোঁ। কাম কৰি আছোঁ, মই ডিচাৰ্জ জনাই অসম চৰকাৰক, মই ডিচাৰ্জ দিছোঁ ডেপুটি কমিশনাৰ কাছাৰক। আজিৰ পৰা 25 দিন আগতে ফ্লাট আছিল, ফ্লাটত জোলাই সমষ্টিত 9 জন মানুহ দুখালে পানীত, কিন্তু আমাৰ কাছাৰৰ ডেপুটি কমিশনাৰ DC এদিনো ইয়াত অহাৰ কোনো দায়িত্ববোধ নাই, এদিনো অহা নাই, কোনো ৰেছপনচিবিলিটি নাই। ইয়াৰ পুলিচ প্ৰশাসন আহিছে কিন্তু DC অহা নাই, কিন্তু আমি জোলাইৰ মানুহে ডিচাৰ্জ জনাইছোঁ। এনেকুৱা নিৰ্বিকাৰ জিলা প্ৰশাসন, এনেকুৱা দুৰ্নীতিবাদ, দুৰ্নীতি মই কৈ আছোঁ। কাৰণ দুৰ্নীতি নহ'লে কিয় বহি থাকে অফিচত, গোটেই দিন বেছি অফিচত বহি থাকে, মানুহ মৰিলেও পানীত 9 জন মানুহ একেটাই যে প্ৰাণ হেৰাইছে, সদস্য নীতি অহা নাই। আজি এক মাহৰ পৰা NHIDCL বন্ধ, অলমোষ্ট দাঁড়িয়ে। করিমগঞ্জ থেকে আইজল যাওয়ার পথে শনিবার রাত 1টা নাগাদ পণ্য বোঝাই একটি 407-মিনি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে, এতে এলাকায় তীব্র যানজট পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মিনি ট্রাকটি কারিছড়া বাইপাসের মধ্যে রাস্তার দুর্ঘটনার শিকার হওয়ায় সড়কের দুপাশে যাতায়াত করতে গিয়ে এলাকার জনগণ সহ যানবাহনকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বাহনটিতে বেশ কিছু মিনারেল ওয়াটারের বোতল, মশলার কার্টন ও কয়েক কুইন্টাল আলু ও পেঁয়াজের বস্তা ছিল। তবে মিনি ট্রাকটি রাস্তায় পড়ে থাকলেও সামগ্রীগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাহনের চালক ও সহচালক সুরক্ষিত বলে জানা গেছে। এদিনে দুর্ঘটনার পর ট্রাকটি সড়কের উপর পড়ে রয়েছে। ঘটনার দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও গাড়ির মালিকের তরফে কোনো সহায়তা পাওয়া যায়নি। তবে স্থানীয়রা বাহনে থাকা সামগ্রীগুলো রাস্তার পাশে সুরক্ষিত স্থানে রেখে মালিকের অপেক্ষায় বসে সময় কাটাচ্ছেন। আলু, পেঁয়াজ, জল,
কাছার ইকরা যুব ফাউন্ডেশনের উদ্যোগে অষ্টম বার্ষিক ছবাহী মক্তবের প্রদর্শনী প্রতিযোগিতা সহ পুরস্কার বিতরণী সভা রবিবার অনুষ্ঠিত হয়। এতে আলোচ্য বিষয় ছিল শান্তি, শিক্ষা ও আধ্যাত্মিকতা। বক্তারা বলেন, ইসলাম শব্দের অর্থ শান্তি, সেই শান্তি রক্ষা করতে গেলে প্রকৃত শিক্ষার প্রয়োজন। তাই অভিভাবকদের কাছে তাদের অনুরোধ, স্কুল শিক্ষার সাথে সাথে সকালের ইসলামিক পড়াশোনা ঠিকভাবে করানো উচিত। প্রকৃত শিক্ষায় শিক্ষিত হলে ইসলামকে বোঝা বা জানা সম্ভব। প্রকৃত শিক্ষিত হলে সে কোনো অসামাজিক কার্যকলাপ করতে যাবে না। আর যারা বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ করছে তারা প্রকৃত মুসলমান নয়। সভায় উপস্থিত ছিলেন কাছার ইকরা যুব ফাউন্ডেশনের সভাপতি মোলানা শেখ শাহিদ আহমেদ লস্কর, সম্পাদক কাউসার ফরিদ লস্কর সহ ফাউন্ডেশনের সদস্যরা। সমস্ত দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেল 5টায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ইলমে মারিফত ছাড়া একজন মানুষ পূর্ণ মানুষ হতে পারবে না। সেই পূর্ণ মানুষ হতে হলে আমাদের তার শিক্ষার মধ্যে আমাদের সর্বস্তরের শিক্ষার মেরুদণ্ড হচ্ছে আমাদের এই প্রাইমারি এডুকেশন, যেটা আমরা ইসলামিক প্রাইমারি এডুকেশন সবাই বক্তব্য মানে এলো সকালের মাদ্রাসা, সকালের শিক্ষা। সকালবেলা আমরা যে শিক্ষা দিই এই শিক্ষা হলো আমরা সবাই বক্তব্যের মধ্যে সবাই বক্তব্য হোক। এখন আজকে এই প্রোগ্রামের মধ্যে যারা আমরা প্রশ্ন করা হয়েছে কুয়েশন আরো তার সুন্দরভাবে ছোট ছোট বাচ্চারা বলে দিয়েছে, যেটা ইমাম সাহেবের পুরো পরিশ্রম করিয়া শিখাইছে, যেটা নমাজের ওয়াজিব, নমাজ কিভাবে ফরিত হয়, সহজতা কিভাবে করতে হয়, নমাজের ফরাইজ, সুন্নাত, নওয়াফিল, নমাজের মকরুহাত, নমাজ আপনার কিভাবে পড়লে নমাজ শুদ্ধ হইব, নমাজের তসবিহাত, কুরআন শরীফের দিলাওয়াত, কুরআন শরীফ শুদ্ধ সংশুদ্ধ না করে আপনার নমাজ শুদ্ধ হইতো না, সমস্ত আপনার এই সবাই বক্তব্যের মধ্যে দেওয়া হয়। এই 5 বছরের সবাই বক্তব্যের মধ্যে যে কোর্স আছে এই কোর্সটি আমরা সুন্দর করে আদায় করি নাই, আমরা এক বাচ্চা ভবিষ্যতে প্রজন্মের মধ্যে একজন। শিলচর শহর সংলগ্ন ছোট দুধপাতিলের লম্বাটিলা এলাকার বাসিন্দা বিনয় দাসের একমাত্র ছেলে বিজয় দাসের দুটি কিডনি বিকল হয়ে পড়ায় বর্তমানে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে তার চিকিৎসা করানোর পর চিকিৎসকেরা বিজয় দাসের শারীরিক উন্নতির জন্য গুয়াহাটি চিকিৎসা মহাবিদ্যালয়ে যাওয়ার পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জিএমসিতে যাওয়ার পর সেখানে কর্মরত চিকিৎসকেরা বিজয় দাসকে ডায়ালিসিস করার সিদ্ধান্ত দেন। কোনোভাবে তার ডায়ালিসিস করা হলেও আর্থিক দুর্বলতার কারণে বিজয় দাসের পরিবারের লোকেরা সামাজিক গণমাধ্যমে একটি পোস্ট শেয়ার করে জনগণের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। সেই ভিডিও দেখে অনেক মানুষ নিজ সাধ্যমতো সাহায্য প্রদান করেছেন। এদিকে রবিবার ছোট দুধপাতিল কাঁঠালওয়ালা গ্রামের বিনায়ক দাস বিজয় দাসের ঘরে গিয়ে তার শারীরিক উন্নতির কামনা করে অর্থ সাহায্য করেন। এক সাধারণ পরিবারের সদস্য হিসেবে অসুস্থ বিজয় দাস দৈনন্দিন বিভিন্ন সমস্যায় আক্রান্ত হয়ে দিন কাটাচ্ছেন। এর মধ্যে তার দুটি কিডনি হঠাৎ বিকল হয়ে পড়ায় বর্তমানে তিনি আরও সংকটের মুখে এসে দাঁড়িয়েছেন। তাই অসহায় বিজয় দাসের সহায়তায় সরকার ও স্থানীয় জনপ্রতিনিধি সহ জেলার সকল জনগণকে অসুস্থ বিজয় দাসের সহায়তায় এগিয়ে আসার পাশাপাশি তার দুটি ক্ষুদের শিশুর জীবন রক্ষার্থে সহায়তা প্রদানের কাতর আবেদন জানিয়েছেন বিনায়ক দাস সহ পরিবারের সদস্যরা। সুদুৎপাতিল লম্বাটিল্লা বিনয় দাস মাসের ঘরে এসেছি। ওনার ছেলে বিজয় দাস, ওনার দুইটা কিডনি ফেইলার হয়ে গিয়েছে। শিলচর মেডিকেল কলেজে ওরা চিকিৎসা করিয়েছিল, ওখান থেকে রেফার করেছে গুয়াহাটি জিএমসিতে, এবং গুয়াহাটি জিএমসিতে গিয়ে ওরা ট্রিটমেন্ট করিয়েছে। ডক্টর ওনাদেরকে ডায়ালিসিস করার সিদ্ধান্ত দিয়েছেন, ওরা ডায়ালিসিসও করিয়েছে, করছে। আমরা জানি কিডনি পেশেন্ট যারা ওনাদের ট্রিটমেন্টে অনেক খরচাপাতি আসে, অনেক কস্টলি ট্রিটমেন্ট এটা। ওনারা একটা ভিডিও দিয়েছিলেন জনগণের কাছে, সাহায্য চেয়েছিলেন, ওই ভিডিও দেখে আজ আমি ওনাদের ঘরে এসেছি। আর আমার কাছ থেকে যৎসামান্য একটা আর্থিক অনুদান ওনাদেরকে দিচ্ছি। শিলচর অটোরিকশা মালিক সংস্থার একনিষ্ঠ সদস্য নটরাজ ধর শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন যাবত শয্যাশায়ী ছিলেন। গত 26 জুন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিলচর অম্বিকাপুরটির বছরে 71-এর নটরাজ ধর 1995 থেকে 2004
সাল পর্যন্ত সংস্থার সহসভাপতি পদে আসীন থেকে অটোচালকদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করে গেছেন। সমাজসেবামূলক কাজেও তার অবদান ছিল অপরিসীম। ওনার মৃত্যুতে পরিবারের সদস্যদের মধ্যে বিষাদের ছায়া নেমে এসেছে। এদিকে শিলচর অটোরিকশা মালিক সংস্থার তরফে রবিবার এক প্রতিনিধি দল ওনার ঘরে গিয়ে শোক প্রকাশ করার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। পরে প্রয়াত নটরাজ ধরের স্মরণে প্রেমতলা অটো স্ট্যান্ডে সংস্থার সদস্যরা উপস্থিত হয়ে শোকসভার মাধ্যমে তার ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি আত্মার চিরশান্তি কামনা করেছেন। অত্যন্ত দুঃখিত আমাদের প্রাক্তন শিলচর অটোরিকশা মালিক সংস্থার সহসভাপতি নটরাজ ধর, নটরাজ ধর গত 26 তারিখ রাত্রিবেলা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। একমাত্র ছেলে রেখে গিয়েছেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 71 বছর। উনি প্রায় 1400 বাংলা থেকে অটোর ব্যবসাতে জড়িত হয়েছিলেন। প্রায় দীর্ঘ 30-35 বছরের উপর অটোর ব্যবসার সঙ্গে জড়িত আর দীর্ঘকালীন শিলচর অটোরিকশা মালিক সংস্থার সহসভাপতির কার্যভার চালিয়ে গিয়েছিলেন। ওনার এই অকাল মৃত্যুতে আসতে আমরা শিলচর অটো মালিক সংস্থার প্রতিটি সদস্য মর্মাহত এবং শোকাহত। ওনার আত্মার চিরশান্তি কামনা করে আসতে আমরা প্রেমতলা অটো স্ট্যান্ডে আমাদের নটরাজ ধরের আত্মার প্রতি 1 মিনিট নীরবতা পালন করে ওনার পরিবারকে আমরা সমবেদনা জানিয়ে আজকের এই শোকসভা আমরা করছি। আমরা আশা করি ওনার পরিবার সুন্দর সুস্থভাবে পরিচালিত হবে। ভগবানের আশীর্বাদ। বৃক্ষ পূজন ও রোপণের মধ্যে দিয়ে উষ্ণায়ন থেকে রক্ষা পেতে পরিবেশ রক্ষার অভিযানে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানালো সবুজ সৈনিক মঞ্চ। রবিবার সকালে হাতিছড়া বনদুর্গা মন্দিরে শাস্ত্রীয় অনুসারে দেবী দুর্গার সামনে পরিবেশ রক্ষায় নিয়োজিত বনকর্মীদের মঙ্গলে প্রার্থনা সহ বৃক্ষ পূজনের পর সংক্ষিপ্তভাবে বৃক্ষরোপণের আবশ্যকতা ও গুরুত্বাবলী তুলে ধরে পরিবেশ প্রেমীদের বৃক্ষরোপণ অভিযানে এগিয়ে আসতে সচেতন জনদের আহ্বান জানান মন্দিরের সেবায়িত সীতারাম গোস্বামী এবং পরে সারিবদ্ধভাবে পূজারী শাঁখঘণ্টা বাজিয়ে মন্দির সংলগ্নে বৃক্ষরোপণ করেন বিশিষ্টজনেরা। এদিনের কার্যক্রমে মঞ্চের আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত বরখোলা সমষ্টি বিজেপি নেতা অমলেন্দু দাস, স্কাউট ডিস্ট্রিক্ট কমিশনার তথা বর্ষিয়ান শিক্ষক পুলিন বিহারী দাস, কৌশিক রায় ফ্যান্স ক্লাবের পক্ষে বিজেপি নেতা রঞ্জু দাস, সাংবাদিক কুন্তল কুড়ি, মঞ্চের মুখ্য আহ্বায়ক রমাকান্ত বিশ্বাস, রামেশ্বর গোস্বামী, মিতু বিশ্বাস, মিষ্টি শুক্লবৈদ্য, রাহুল দাস, বুদ্ধ দাস, রূপক মালাকার প্রমুখ। এদিনের কার্যক্রমে সামিল হন মন্দিরের একাংশ দর্শনার্থীরা। এদিনের লাগানো চারায় প্রতিপালন ও রক্ষণাবেক্ষণে স্থানীয় যুবকদেরকে বিশেষ দায়িত্ব সমজে দেন মন্দিরের সেবায়ত সীতারাম গোস্বামী এবং পরিবেশ রক্ষায় ও বৃক্ষের হার বৃদ্ধিতে পরিবেশ প্রেমীদের সক্রিয় অংশগ্রহণের আবশ্যকতা রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন বর্ষিয়ান শিক্ষক পুলিন বিহারী দাস। তাছাড়াও বক্তব্যে এদিনের কার্যক্রমের সার্বিক সহযোগিতার জন্য বনদুর্গা মন্দির কমিটিকে কৃতজ্ঞতা জানান মঞ্চের পক্ষে রমাকান্ত বিশ্বাস। অভিযান শুরু করেছেন আমাদের ভূমিকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের গাছ থাকে, সেজন্য বৃক্ষরোপণ অত্যন্ত আবশ্যক বিষয়। আর প্রেরণার অন্যতম এক সংস্থা হচ্ছে সবুজ সংঘ সৈনিক মঞ্চ হচ্ছে তার অন্যতম ব্যালেন্স খুব সঠিকভাবে মেনটেন করবে, আর সেটাই আমাদের লক্ষ্য। তাই আমি আজ সৈনিক মঞ্চের মন্দিরের আবর্তে থাকা স্থানে সবাইকে প্রেরণা দিয়ে নিয়ে যাবে, সেটা আমার
আমার বিশ্বাস এবং আমার শুভেচ্ছা রইল। বিন্যাকান্দি ঘাট দিব্যন ক্লাবের ব্যবস্থাপনায় এবং জনশিক্ষণ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে বিন্যাকান্দি ঘাটে 3 মাস বিউটি পার্লার প্রশিক্ষণ সমাপ্ত হলো। রবিবার আনুষ্ঠানিকভাবে দিব্যন ক্লাবের পক্ষ থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগাই মথুরা হায়ার সেকেন্ডারি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দুর্গাকান্ত পাণ্ডে এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক চন্দ্রনারায়ণ সিং, পুলক দাস, শিক্ষক মৃণাল দেবনাথ, গণেশ রায় ও চম্পুপুত্ত। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্গাকান্ত পাণ্ডে। তারপর সভায় উদ্দেশ্য ব্যাখ্যা করেন গণেশ রায়। তিনি উদ্দেশ্য করতে গিয়ে বলেন, দীর্ঘ 12 বছর থেকে তাদের সংস্থার ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করে আসছে। এই অঞ্চলের বেকার যুবক যুবতীরা এই ধরনের প্রশিক্ষণ নিয়ে যাহাতে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে, এটাই তাদের একমাত্র উদ্দেশ্য। তাছাড়া সভায় বক্তব্য রাখেন দুর্গাকান্ত পাণ্ডে, চন্দ্রনারায়ণ সিং, পুলক দাস সহ অন্যান্যরা। পরে 40 জন প্রশিক্ষণারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। এই বিউটি পার্লার প্রশিক্ষণ আমরা করে যাচ্ছি বিভিন্ন জায়গাতে। আমাদের বিন্দাকান্দি ঘাটে প্রথমে আমরা টেইলারিং দিয়ে, ফ্যাশন ডিজাইনিং দিয়ে শুরু করেছিলাম। কয়েক বছর যাবৎ আমরা ফ্যাশন ডিজাইনিং করেছি। তারপরে আমরা দেখলাম এখানে বিউটি পার্লারের খুব ডিমান্ড, তাই বিউটি পার্লারটা নিয়ে আসলাম বিন্দাকান্দি অঞ্চলে। করার পর কিছুদিন পর আমরা লক্ষ্মীপুরে গিয়ে 2 বছর সেন্টার করেছি। বর্তমানে জিরিঘাটে একটা শেষ, আজকে যেটা প্রশংসাপত্র দেওয়া হচ্ছে, আরেকটা চলছে, আরও ডিমান্ড আছে, ফর্ম অলরেডি তারা নিতে চাইছে, আমরা এখন দিতে পারছি না। বছরে আমরা একবারই দিই 3 মাসের ট্রেনিং, সেটা বেসিক ট্রেনিং। এই ট্রেনিং থেকে অনেক মেয়েরা আত্মনির্ভর হয়েছেন। আমাদের এখান থেকে কমসে কম আমি 12 বছরে প্রায় 500 মহিলাদেরকে বিউটি পার্লার শেখানো হয়েছে। এই 500 মহিলা থেকে আমার জানা মতে 50 জন মেয়ে আমার জানা মতে একদম আত্মনির্ভর, নিজের উপরে নিজে কাজ করছেন। কিছু কিছু মেয়ে মহিলারা নিজের শরীরচর্চা নিয়ে কাজ করছেন, আরও ডেভেলপ হবে। আর আমরা চেষ্টা করব যাতে ভবিষ্যতে আরও যদি সেন্টার আমরা অন্য অঞ্চলে গিয়ে করতে পারি, সেটা আমরা সুযোগ পেলে। বাহারুল উলুম শাহিদনাপুর কৌমিয়া মাদ্রাসায় রবিবার মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ খায়রুল ইসলাম বরভুইয়ার সভাপতিত্বে কার্যকরী সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদ্রাসার উন্নতি প্রকল্পে আলোচনা, শিক্ষক নিয়োগ, নতুন ভবন নির্মাণ, বাৎসরিক জলসা সহ ইত্যাদি বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। তাছাড়া আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী এই মাদ্রাসায় 10 লক্ষ টাকার আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেন। এদিন সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালনা কমিটির সম্পাদক ডক্টর ইউসুফ আলী লস্কর, মাদ্রাসার প্রধান শিক্ষক মৌলানা নুরুল আমিন লস্কর, বিধায়ক পুত্র সাতিক আহমদ চৌধুরী, বিশিষ্ট সমাজকর্মী মিসবাহুল ইসলাম লস্কর, কায়দুল আলম বরভুইয়া, আতাউর রহমান বরভুইয়া, মৌলানা নজরুল ইসলাম, মৌলানা আব্দুল রহিম কাছিমি সহ অন্যান্যরা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। জওয়াজুলে জাতীয় সড়ক নিষ্কাশনে মাঠে নামলেন বিধায়ক সাজু। কারিছড়ায় সামগ্রী বোঝাই বাহন দুর্ঘটনাগ্রস্ত, খবর নেই পুলিশের। ইকরা যুব ফাউন্ডেশনের ছবাহি মক্তব, শান্তি শিক্ষা নিয়ে আলোচনা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।